হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। ঈদের পর কিন্তু আমরা চলে আসলাম আবারও ল্যাপটপের ভিডিও নিয়ে, আবারও অফার নিয়ে, আবারও ধামাকা কালেকশন নিয়ে। যারা ঈদের পরে একদম ধীরে সুস্থে মাথা ঠান্ডা করে আপনারা ল্যাপটপ কিনতে যাচ্ছেন এবং ডেফিনেটলি অফার সহ, অফার প্রাইস সহ, তাদের জন্য আজকের ভিডিওটি উৎকৃষ্ট একটি ভিডিও হবে। কারণ আজকের ভিডিওতে আমরা ঈদের পরে যে অফারগুলো থাকে, যে আমাদের সারপ্রাইজ প্রাইসগুলো থাকে গিফট সহ ল্যাপটপগুলো, আমরা সেগুলো আজকে দেখাবো। আমি শ্যামে শান্ত আছি আজকে সম্পূর্ণ ভিডিওতে, আপনাদেরকে ল্যাপটপের বিস্তারিত ইনফরমেশন, প্রাইস সব কিছু জানাবো। বর্তমানে ঈদের পর কিন্তু আমরা আরও অনেক অফার নিয়ে চলে এসেছি, আজকের ভিডিওতে আপনারা সেটাই জানতে পারবেন। শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করবেন। যারা আমাদের চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর কথা বাড়াচ্ছি না, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমাদের প্রিভিয়াস ভিডিওগুলোতে কিন্তু আপনারা ঈদের স্পেশাল অফারগুলো পেয়েছেন, অনেকে আমাদের কাছ থেকে ঈদের স্পেশাল অফারে ল্যাপটপগুলো পারচেস করেছে। বাট যেহেতু ঈদ, অনেকে আসলে পার্সোনাল কেনাকাটায় অনেক ব্যস্ত ছিল, অনেকে হয়তো আমাদের এই ল্যাপটপ সেক্টরে ল্যাপটপ কেনাকাটা করাতে সময় পায়নি, তাদের জন্য আমরা রাখছি ঈদের পরেও অফার। এখন আপনারা ঈদের পরেও কিন্তু একদম ধীরে সুস্থে আইটিবিডিতে একদম অফার সহ ল্যাপটপ পারচেস করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। একদম ফার্স্ট টু লাস্ট ভিডিওটা দেখবেন, কারণ একদম রিজনেবল প্রাইস থেকে শুরু করে প্রিমিয়াম প্রাইসে ল্যাপটপ অ্যাভেলেবেল আছে আমাদের শপে। আজকের ভিডিওতে বিস্তারিত সব থাকবে। যেমন আজকের ভিডিওতে আমরা সর্বপ্রথম একদম রিজনেবল প্রাইসে একটা চমৎকার ল্যাপটপ দেখাবো আপনাদেরকে। ফার্স্টে যে ল্যাপটপটা দেখাবো, এটা হচ্ছে এইচপি এলিটবুক সিরিজের মধ্যে 840 মডেল। 840 অনেক বিখ্যাত বাংলাদেশে, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 840Z1 কোরাইফাই 4 জেন, 128 M.2 SSD প্লাস 4GB র্যাম এবং 2GB কিন্তু শেয়ার গ্রাফিক্স আছে ল্যাপটপটাতে। সেই ক্ষেত্রে আপনারা বেসিক লেভেলে গ্রাফিক ডিজাইন, বেসিক লেভেলে ভিডিও এডিটিং শিখতে পারবেন, মাল্টি টাস্কিং করতে পারবেন ল্যাপটপটা দিয়ে। এবং আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে 14-ইঞ্চি ডিসপ্লে, ফুল সাইজ কিবোর্ড আছে, জয়স্টিক বাটন থাকছে। ল্যাপটপের কন্ডিশনটা যদি দেখাই, ওভারঅল যথেষ্ট ডিসেন্ট কন্ডিশন এবং ডেফিনেটলি যেহেতু বিজনেস সিরিজ, মেটাল বডি, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, ব্যাটারি ব্যাকআপ 2 থেকে 3 ঘন্টা দুর্দান্ত একটি ব্যাকআপ পেয়ে যাবেন আপনারা। এতে কাস্টমাইজেশনের অপশন আছে, আপনারা 16GB র্যাম, SSD হার্ড ডিস্ক দুটা একই সাথে ব্যবহার করতে পারবেন। এবং যেহেতু বিজনেস সিরিজ ল্যাপটপ, আপনার একটা লং টাইম চিন্তা করতে পারেন। প্লাস এটার সাথে আমাদের প্রত্যেকটা ল্যাপটপে ওয়ারেন্টি পিরিয়ড আছে, যেটা আমরা কিছুক্ষণ পরেই বলবো। আর এটার প্রাইসটা বলে দিচ্ছি, এই ল্যাপটপটার একটা অবিশ্বাস্য প্রাইস থাকবে মাত্র 18,990 টাকায়। একদম বিজনেস সিরিজের ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ কিন্তু আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। তারপরে আমরা যে মডেলটা দেখাবো, এটা আমাদের নতুন কালেকশন। ঈদের পরেই কিন্তু আমরা বেশ কিছু নতুন কালেকশন নিয়ে চলে এসেছি। তো এর মধ্যে একদম স্লিম এবং লাইট একটা ল্যাপটপ, যেটা আসলে অনেকে অফিসিয়াল কাজ করেন আর কর্পোরেট ইউজ করেন, ল্যাপটপটা ডেলি টু ডেলি আপনারা ক্যারি করেন, হেভি ল্যাপটপ ক্যারি করতে অনেকেরই পছন্দ না, তাদের জন্য কিন্তু একদম লাইট ওয়েট একটা ল্যাপটপ আছে আমাদের কাছে। সেটা হচ্ছে ডেল ল্যাটিটিউডের 7280, কোরাই 7 জেন, 8GB র্যাম, 256GB SSD। জাস্ট কন্ডিশনটা দেখেন, একদম সুপার ফ্রেশ এবং কতটা স্লিম। এবং এটা কিন্তু 180 রোটেট করা যায়, একদম সুপার স্লিম একটা ল্যাপটপ, ব্যাটারি ব্যাকআপ 3 থেকে 4 ঘন্টা। এবং এটার ডিসপ্লেটাও খেয়াল করছেন আপনারা, ন্যানো বেজেল ডিসপ্লে আছে, ব্যাকলিট কিবোর্ড আছে, ল্যাপটপটা সুপার ফ্রেশ কন্ডিশনে। এটা দিয়ে সব ধরনের কাজই আপনারা করতে পারবেন, গ্রাফিক ডিজাইনের কাজ, অফিস ওয়ার্ড, এক্সেলের কাজ, মেইল চেকিং, প্রজেক্টের কাজগুলো আপনারা ইজিলি করতে পারবেন। এটার প্রাইসটা থাকবে কোরাই 7 জেন সব থেকে রিজনেবল প্রাইস মাত্র 26,990 টাকা। মানে আপনারা ডেফিনেটলি কম্পেয়ার করে আসবেন, দেখে আসবেন, যাচাই করে আসবেন, এত স্লিম ল্যাপটপ কোরাই 7 জেন, মানে অফিসিয়াল কাজের জন্য একদম পারফেক্ট একটা ল্যাপটপ, মাত্র 26,990 টাকা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। কারণ এই প্রাইস পয়েন্টে ল্যাপটপ রাখার সব থেকে বড় রিজন হচ্ছে, আমরা যারা অনেকেই অফিস ওয়ার্ড, এক্সেলের কাজের জন্য ল্যাপটপ পারচেস করি বা অফিসিয়াল কাজের জন্য, অনেকেই দেখা গেছে 50,000, 60,000, 70,000 টাকা বাজেটে ল্যাপটপ পারচেস করে ফেলি। বাট অনেক সময় হয় কি, যে এত বাজেটে ল্যাপটপ পারচেস করা আমাদের প্রয়োজন হয় না, একদম সিম্পল বাজেটের মধ্যে কিন্তু ল্যাপটপ হলে আমাদের হয়ে যায়। তো সেই ক্ষেত্রে তাদের কথা মাথায় রেখে এই রিজনেবল প্রাইস সেগমেন্টে আমরা ল্যাপটপগুলো রাখার চেষ্টা করেছি। তারপরে আমরা আরেকটি নতুন কালেকশন দেখাবো, যেটা হচ্ছে জেডবুক। অবশ্য জেডবুক কিন্তু আইটিবিডিতে নতুন না, বাট এই মডেলটা আমরা অনেকটা রিজনেবল প্রাইসে অফার করছি। ফার্স্টে দেখাবো অ্যাজ গুড অ্যাজ ব্র্যান্ড নিউ, দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন ল্যাপটপটা, এইচপি জেডবুক 14U G5, কোরাই 5 8 জেন, 16GB র্যাম, 256 SSD। আমরা ইনশিওর করছি 16GB র্যাম, 8GB শেয়ার গ্রাফিক্স আছে, আপনারা চাইলে কাস্টমাইজ করে 32GB র্যাম করতে পারবেন। একদম ফ্রেশ, আমার দেখার মতো সব থেকে ফ্রেশ কন্ডিশন আপনারা পেয়ে যাবেন। আমি শুধু বলছি না, আপনারা শপে এসে যাচাই করে তারপর পারচেস করতে পারবেন। আর পাশাপাশি থাকছে ফুল এইচডি আইপিএস ডিসপ্লে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্যাকলিট কিবোর্ড, স্টেডিও সাউন্ড সিস্টেম এবং কাস্টমাইজেশনের সুবিধা তো থাকছেই। ব্যাটারি ব্যাকআপ 3 থেকে 4 ঘন্টা ব্যাকআপ থাকবে ল্যাপটপে। আর এটা দিয়ে আপনারা এমন কোনো কাজ নেই যে করতে পারবেন না, হয় বিগিনার লেভেল বা হয় মিড লেভেলে বা
বাট সব ধরনের কাজই করতে পারবেন। আর এটার প্রাইসটা আগে থেকে অনেকটা রিজনেবল করা হয়েছে, আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল 42,990, এখন কিন্তু একদম ডিসকাউন্ট অফার আপনারা পারচেস করতে পারবেন, যেটা আমরা ভিডিওর শুরুতেই বলেছি যে ঈদের পরে একদম স্বস্তির ডিসকাউন্ট অফার পাবেন, সেটা হচ্ছে 38,990 টাকায় জেড বুক কোরাই 5 8 Gen 16 GB দিয়ে আমাদের কাছ থেকে আপনারা পারচেস করতে পারবেন। নেক্সটে আমরা লিনোভো থিংকপ্যাড দেখাবো। লিনোভো থিংকপ্যাডের মধ্যে আমাদের কাছে সাফিসিয়েন্ট কালেকশন আছে, আপনারা যদি দেখেন আমাদের ডিসপ্লেতে বেশ কিছু লিনোভো থিংকপ্যাড মডেল আছে, X1 Yoga, X1 Carbon, T460 থেকে শুরু করে T490S আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। তো আমি ফার্স্টে যে মডেলটা দেখাবো এটা হচ্ছে T470S এবং আজকের ভিডিওতে T480S আপনারা পেয়ে যাবেন, একদম সুপার ফ্রেশ কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন। মানে ITBD কিন্তু এই জায়গা দিয়ে আসলে সবার থেকে আলাদা, যে রিজনেবল প্রাইস ল্যাপটপ আপনারা পাচ্ছেন সব থেকে ফ্রেশ কন্ডিশনে, এবং ল্যাপটপটা অ্যাজ ইউজুয়াল একদম গুড কন্ডিশনে আমাদের কাছে থাকবে, মাল্টিপল কপি আছে। এটার মডেলটা হচ্ছে T470S, Core i5 6th Gen, 256 GB SSD এবং 8 GB RAM থাকছে। আপনারা চাইলে কাস্টমাইজ করতে পারবেন, 20 GB RAM করা যাবে, SSD মন মতো আপগ্রেড করতে পারবেন, 14-inch ডিসপ্লে আছে, প্লাস ব্যাকলিট কিবোর্ড, জয়স্টিক বাটন, স্টেরিও সাউন্ড সিস্টেম। আর এটার ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো, আর এটার ব্যাটারি ব্যাকআপ থাকবে, আপনারা যদি বেসিক কাজ করেন অ্যাটলিস্ট 2.5 ঘন্টা থেকে 3.5 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন। এটার প্রাইসটা আমরা রাখছি মাত্র 24,990 টাকা। লিনোভো থিংকপ্যাড T470S একদম ফ্রেশ কন্ডিশন, যেটা আসলে মার্কেটে পাওয়াটা খুবই রেয়ার, আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, মাত্র 24,990 টাকা আপনারা পাচ্ছেন। তার পাশাপাশি থাকছে T480S, যেটা হচ্ছে 8th Generation ল্যাপটপ, Core i7 Core i5 দুইটাই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আমি যদি দেখাই আপনাদেরকে লুকটা, খেয়াল করছেন একদম মিনিমাল। লিনোভো থিংকপ্যাড আমার কাছে পার্সোনালি ভালো লাগে, এটা একদম মিনিমাল করা হয়, যেটা আসলে অনেকেরই কিন্তু অনেক স্টাইলিশ বা অনেক ফাঙ্কি জিনিস পছন্দ না, একদম মিনিমাল ভালো হয়। আর কর্পোরেট জায়গায় যদি ল্যাপটপগুলো ইউজ করা হয় সব থেকে বেস্ট। আর এই ল্যাপটপগুলো মানে আপনি পারফরমেন্স ভালো পাচ্ছেন, ডিউরেবিলিটি বেটার, প্লাস খুবই লাইট ওয়েট, একদম স্লিম, 180 রোটেট করা যাবে। T480S, Core i5 8th Gen, Core i7 8th Gen, 256 GB SSD, 8 GB র্যাম দিয়ে Core i7 8th Gen প্রাইসটা পড়বে 36,990 টাকা, Core i5 8th Gen প্রাইসটা পড়বে 32,990 টাকা। দুইটা ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল আছে, যে কোনো একটা আমাদের কাছ থেকে আপনারা পারচেস করতে পারবেন। এবং আমাদের কাছে 2-in-1 কালেকশন আছে, আপনারা 2-in-1 বেশ কিছু কালেকশন পেয়ে যাবেন। 360 কনভার্টেবল ল্যাপটপ আছে, প্রত্যেকটা ল্যাপটপের সাথে 15 ডেজ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 5 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি, সফটওয়্যার সাপোর্ট, উইন্ডোজ সাপোর্ট, লাইফ টাইমের জন্য টোটালি ফ্রি পেয়ে যাচ্ছেন। আকর্ষণীয় গিফটও আছে, ভিডিওর একদম শেষ পর্যায়ে আমরা গিফটগুলো দেখাবো, কিভাবে পারচেস করবেন, শপ লোকেশন কোথায়, সব কিছু বিস্তারিত বলবো, অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করবেন। এখন আমরা দেখাবো 2-in-1 HP Elite X2, যেটা আসলে খুবই এলিগেন্ট একটা প্রোডাক্ট, আর এটা ল্যাপটপ সিরিজের মধ্যে একদম ডিফারেন্ট একটা কনফিগারেশন, কারণ এটা কিন্তু 2-in-1 ল্যাপটপ, মানে এটা আপনার ট্যাবের কাজও করবে এবং ল্যাপটপের কাজও করবে, চাইলে একদম পোর্টেবলি ট্যাবের মতো ইউজ করতে পারবেন এবং কিবোর্ডটা লাগিয়ে জাস্ট ল্যাপটপের মতো ব্যবহার করতে পারবেন। কতটা কুল ফিচার, এটা হচ্ছে HP Elite X2, Core i5 7th Gen, 16 GB RAM দিয়ে আছে, 8 GB শেয়ার গ্রাফিক্স থাকছে, 256 NVMe SSD, এবং দেখতে পারছেন আমার হাতে এটা কিন্তু দেখতে অনেকটা ট্যাবের মতোই মনে হচ্ছে, বাট এটা অ্যাকচুয়াল একটা ল্যাপটপ। এটার যে ডিসপ্লে সেকশন আমরা পাচ্ছি 2K রেজলিউশন, টাচ স্ক্রিন, IPS ডিসপ্লে, যেটা পেন সাপোর্টে 10 ফিঙ্গার জেস্টার ইউজ করতে পারবেন আপনারা। ডিসপ্লেটা কালার সার্টিফাইড, ব্রাইটনেসও খুবই ভালো, 315 nits ব্রাইটনেস, যথেষ্ট আলো হবে ডিসপ্লেতে, এবং 4 ফিঙ্গার লোগো, অপশনাল ফিঙ্গারপ্রিন্ট। আরেকটা বিষয় যেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এটার ব্যাকসাইডে আমরা পাচ্ছি একটা 720p ক্যামেরা ফ্ল্যাশ আছে, ফ্রন্ট সাইডে 720p ক্যামেরা, এবং মাইক্রোফোন হিসেবে কিন্তু উপরে 2টা নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন দেওয়া হয়েছে, যেটা আপনারা খুবই ভালোভাবে অ্যাজ এ কনফারেন্স মিটিং বা অ্যাজ এ জুম মিটিং, অনলাইন ক্লাসেসের জন্য খুবই ভালোভাবে ইউজ করতে পারবেন। এবং সম্পূর্ণ মেটাল বিল্ড, ইনফ্যাক্ট এটাতে একটা স্ট্যান্ড আছে, স্ট্যান্ডটাও কিন্তু মেটাল বিল্ড করা হয়েছে, মানে খুবই ডিউরেবল ল্যাপটপটা। এবং কিবোর্ডের কথা যদি বলি, কিবোর্ডটাও সম্পূর্ণ মেটাল বিল্ড, ব্যাকলিট হবে, ম্যাগনেটিক সিস্টেম লাগিয়ে খুলে আপনারা দুইভাবেই কিন্তু ইউজ করতে পারবেন, একদম পোর্টেবল দেখতে পাচ্ছেন, বইয়ের মতো যে কোনো জায়গায় ট্রাভেলে ইউজ করতে পারবেন। আর এটার ব্যাটারি ব্যাকআপ, এটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে অনেকেই ভাবেন যে কেমন ব্যাটারি ব্যাকআপ হবে, যেহেতু একদম স্লিম, এটা আপনারা 3 থেকে 3.5 ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন বেসিক ইউজে। আর এটার প্রাইসটা থাকবে 16 GB দিয়ে সব থেকে রিজনেবল প্রাইস, একদম ডিসকাউন্ট প্রাইস বলতে পারেন, 36,990 টাকা। এটা প্রিভিয়াসলি 38,000-39,000 টাকা প্রাইস ছিল, এখন কিন্তু একদম ফ্ল্যাট ডিসকাউন্ট, কারণ আমাদের হিউজ স্টক আছে। আপনি যদি দেখাই আপনাদেরকে, এই পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো স্টক রাখা আছে, আপনারা 4-5 পিস দেখে 1 পিস পারচেস করতে পারবেন 36,990। কারোর যদি বাজেট কম থাকে যে আমি 2-in-1 পারচেস করবো বাট আমার বাজেটটা একটু কম, তাদের জন্য আমাদের কাছে আছে HP Pro X2, এটাও কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন, সেম DNL ল্যাপটপ, যদি আমি দেখাই আপনাদেরকে, ডিটাচেবল, আলাদা করে ইউজ করতে পারবেন, তো এটা আমি কনফিগারেশনটা বলছি, বাকি ফ্যাসিলিটিস ওইটার মতোই সেম। এটা হচ্ছে Core M3 7th Gen প্রসেসর দিয়ে, 256 SSD, 4 GB RAM, 2 GB শেয়ার গ্রাফিক্স আছে, ব্যাকসাইডে ক্যামেরা উইথ ফ্ল্যাশ, অপশনাল ফিঙ্গারপ্রিন্ট,
ফ্রন্ট সাইডে একটা ক্যামেরা আছে, ডিসপ্লে সেকশনে পাচ্ছি ফুল এইচডি আইপিএস টাচ স্ক্রিন ডিসপ্লে, এটাও পেন সাপোর্ট করে, ব্রাইটনেসও খুবই ভালো, কিবোর্ডটাও মেটাল বিল, ডিটাচ করে আলাদা করে ইউজ করতে চাইলে ম্যাগনেটিক সিস্টেম আছে, আপনারা লাগিয়ে ব্যবহার করতে পারবেন এবং ডেফিনেটলি মেটাল বিল। ব্যাটারি ব্যাক আপ 2 থেকে 2.5 ঘন্টা, এটার প্রাইসটা থাকবে মাত্র 25,990 টাকা, একদম রিজনেবল প্রাইস আমি বলবো, মানে 2-in-1 ল্যাপটপ সব থেকে রিজনেবল প্রাইসে আমাদের কাছে আপনারা পারচেস করতে পারবেন। তো এতক্ষণ তো রিজনেবল প্রাইস ল্যাপটপ দেখালাম, আমাদের কাছে কিন্তু প্রিমিয়াম ল্যাপটপ অ্যাভেলেবল আছে। যারা প্রিমিয়াম ল্যাপটপ পারচেস করতে যাচ্ছেন, আপনারা যারা প্রিমিয়াম ল্যাপটপের জন্য ভিডিওটা কন্টিনিউ করছেন, তাদের জন্য আমাদের কাছে প্রিমিয়াম ল্যাপটপ আছে, আর সবগুলো ব্র্যান্ডের মধ্যে HP বলেন, ডেল বলেন, লিনোভো, সারফেস, সবগুলো ব্র্যান্ড আছে। আমরা ফার্স্টে সারফেস দেখাবো। সারফেস ল্যাপটপ 2 লিমিটেড এডিশন ল্যাপটপ দিয়ে শুরু করছি, যেটা হচ্ছে একদম কুল লুকিং। যারা প্রিমিয়াম ল্যাপটপ পছন্দ করেন, তারা যদি ল্যাপটপটা দেখেন, আমি 100% শিওর আপনাদের ল্যাপটপটা পছন্দ হবে, এতটা গর্জিয়াস। কোর i7 7th gen, 16 GB র্যাম, 512 GB SSD, ডিসপ্লেটা হচ্ছে টাচ স্ক্রিন, 2K রেজলিউশন, 100% sRGB, মানে কালার সার্টিফাইড। যারা কালার গ্রেডের কাজ করেন, কালার এনথুজিয়াস্ট আছেন, ডিসপ্লে এনথুজিয়াস্ট আছেন, তারা ভালোভাবে বুঝতে পারবেন ব্যাপারটা। একদম ন্যানো বেজেল প্লাস ফেস লক সহ, এবং কন্ডিশনটা যদি দেখাই একদম ফ্রেশ, খেয়াল করছেন আপনারা। এখানে আমি যদি দেখি, এখানে কিন্তু লেদার ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে হ্যান্ড রেস্টের জন্য, সেক্ষেত্রে রিস্টটা পেইন করবে না আপনারা যখন ইউজ করবেন, কারণ মেটালের উপরে রিস্টটা রাখলে কিন্তু অনেক সময় রিস্টটা পেইন করে, বাট এখানে লেদার ইউজ করা হয়েছে, যেটা আসলে অনেক প্রিমিয়াম একটা ফিচার। ডলবি সাউন্ড সিস্টেম, ডুয়েল স্পিকার, স্টেরিও পাচ্ছেন আপনারা, ব্যাটারি লাইফ খুবই ভালো, 5 থেকে 7 ঘন্টা ব্যাকআপ পেয়ে যাচ্ছেন, একদম স্লিম, খেয়াল করছি আমরা, মানে কর্পোরেট ইউজের জন্য, পার্সোনাল ইউজ, প্রফেশনাল ইউজ, সব ক্ষেত্রে আপনার এই ল্যাপটপটা ইউজ করতে পারবেন, একদম বেস্ট হবে। প্রাইসটা এটার ব্র্যান্ড নিউ প্রাইস 1,50,000-70,000 ভিতরে হবে, বাট আমরা দিচ্ছি মাত্র 58,990, মানে যারা একদম প্রিমিয়াম সেগমেন্ট ল্যাপটপ রিজনেবল প্রাইসে পারচেস করতে যাচ্ছেন, তাদের জন্য আমি বলবো বেস্ট অপশন হবে। আপনারা আসবেন অবশ্যই, এসে দেখে, শুধু একটা মডেলই নয়, আরও অনেক মডেল আছে। সারফেস ল্যাপটপ 2 আমাদের কাছে অ্যাভেলেবেল, ল্যাপটপ 3, সারফেস ল্যাপটপ গো, আরও অনেক মডেল আছে, আপনারা দেখে নিয়ে যাবেন অবশ্যই। তো নেক্সটে আমরা দেখাবো সারফেস ল্যাপটপ গো, আর এই প্রোডাক্টটা আসলে অনেকটা ডিফারেন্ট একটা প্রোডাক্ট, মানে কম্প্যাক্ট সাইজের মধ্যে এটার আসলে বর্তমান কম্পিটিটর কেউ নাই মার্কেটে, আর এতটা কম্প্যাক্ট, কিন্তু কনফিগারেশন কিন্তু খুবই ভালো। কোর i5 10th generation প্রসেসর থাকছে, যেটা আসলে অনেক বেটার একটা অপশন, প্লাস 16 GB র্যাম, 256 SSD, টাচ স্ক্রিন, পিক্সেল সেন্স ডিসপ্লে পাচ্ছি আমরা, যেটা অনেকটা আপডেটেড টেকনোলজি ইউজ করা হয়েছে, ফেস আনলক সেন্সর আছে। ল্যাপটপটার কন্ডিশনটা যদি আমরা দেখি, অ্যাজ গুড অ্যাজ নিউ, দেখতে পাচ্ছেন আপনারা, একদম টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে। ব্যাটারি ব্যাকআপ স্টিল না, আপনারা 4.5 থেকে 5 ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন, এটা খুবই কম ইউজ হওয়া একটা ল্যাপটপ। যারা একদম কম ইউজ ল্যাপটপ পারচেস করতে চাচ্ছেন অফিসিয়াল কাজ বা পার্সোনাল ইউজের জন্য, বা আপনারা কন্টেন্ট ক্রিয়েশন করেন, গ্রাফিক ডিজাইনের কাজ করেন, তাদের জন্য এটা বেটার অপশন হতে পারে। খুবই কম ইউজ হওয়া একটা ল্যাপটপ, কন্ডিশন দেখেই বুঝতে পারছেন, আর ডেফিনেটলি অথেন্টিক, এটা তো আসলে কোনো অবকাশই থাকে না, কারণ ITBD-তে আপনারা প্রত্যেকটা ল্যাপটপে অথেন্টিক পেয়ে যাচ্ছেন। আর এটার ব্যাটারি ব্যাকআপ ভালো, প্লাস এটা বিল কোয়ালিটি খুবই ভালো, আর এটার প্রাইসটা অনেকটা ডিসেন্ট প্রাইস করা হয়েছে আগের থেকে। এটার প্রাইসটা থাকছে 57,990 টাকা, মানে একদম 1,20,000-30,000 টাকার প্রোডাক্ট, অনেকটা কম ইউজ আপনারা পাচ্ছেন, একদম অর্ধেকের কম দামে, 57,990। তারপর আমরা দেখাবো ডেল XPS। কর্পোরেট লেভেলে এটা আসলে অনেক মার্কেটটা পুরো ডমিনেট করতেছে ল্যাপটপটা, ডেল XPS এতটা পপুলার, অনেক আসলে অনেকে আমাদেরকে রিকোয়েস্ট করে যে ভাই আপনি ডেল XPS-এর এই মডেলটা আনবেন, বা এই মডেলটা আসলে ভিডিওতে দেখান, মানে ডেল XPS অনেক জনপ্রিয়। আর আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, ডেল XPS-এর মধ্যে আমাদের কাছে প্রায় 5 থেকে 7টা মডেল অ্যাভেলেবেল আছে, ডিফারেন্ট ভেরিয়েন্ট ওয়াইজ। তো এটা হচ্ছে ডেল XPS 13, কোর i7 6th gen, 8 GB র্যাম, 256 SSD। এটা সব থেকে বড় স্পেশালিটি হচ্ছে এটা 3K রেজলিউশন ডিসপ্লে, এবং একদম বেজেললেস, যেটা আমরা বলি একদম বর্ডারলেস ডিসপ্লে, একদম খুবই অসাধারণ লাগে ফিচারটা, এবং ল্যাপটপটা স্লিম, যথেষ্ট স্লিম, ডেল XPS তো স্লিম ডেফিনেটলি, সিলভার বডি এবং সম্পূর্ণ মেটাল ব্যাকসাইডে। ফ্রন্ট সাইডে যদি আমরা দেখি, কার্বন ফাইবার ইউজ করা হয়েছে, যতটুকু কালো অংশ আমরা দেখতে পাচ্ছি ট্র্যাকপ্যাড এবং কিবোর্ড বাদে, সম্পূর্ণটাই হচ্ছে কার্বন ফাইবার। আর ল্যাপটপের ডিউরেবিলিটি খুবই ভালো, এবং ব্যাটারি ব্যাকআপ 3 থেকে 3.5 ঘন্টা ব্যাকআপ থাকবে, আর একটু বেশি হতো যদি ডিসপ্লেটা ফুল এইচডি হতো, বাট ডিসপ্লেটা হচ্ছে 3K রেজুলেশন, অনেকটা হাই রেজুলেশন ডিসপ্লে। আপনারা যে ভিজুয়ালগুলো দেখবেন, একদম অ্যাকুরেট শার্পনেসটা পাবেন ডিসপ্লেতে। আর এটার প্রাইসটা আমরা রাখছি অনেকটা রিজনেবল, মানে এই প্রাইস রেঞ্জের মধ্যে এত হাই রেজুলেশন ডিসপ্লে দিয়ে আপনারা বাংলাদেশে কোথাও এই ল্যাপটপ পাবেন না, মাত্র 38,990 টাকায়। 3K রেজুলেশন, কোর i7 প্রসেসর, ডেল XPS, একদম স্লিম বিজনেস সিরিজ ল্যাপটপ, মাত্র 38,990 টাকা। আপনারা চাইলে কম্পেয়ার করেন, ডেফিনেটলি আপনারা 4-5টা সব দেখে তারপরে আসবেন, আমি শিওর বলে দিচ্ছি আপনারা এর থেকে কম প্রাইসে ল্যাপটপ পাবেন না। তারপর আমরা দেখাবো একটু আপডেট কনফিগারেশনের প্রোডাক্ট, একদম লেটেস্ট, একদমই লেটেস্ট, 12th gen HP ল্যাপটপ 15Y,
আর বেসিক্যালি আরেকটা কথা বলে রাখি কিছু বলার আগে, এটা হচ্ছে আনবক্স ল্যাপটপ, তাই কন্ডিশন নিয়ে কোনো কথা বলবো না, যেহেতু আনবক্স বলেই দিয়েছি, মানে এটা নট ইউজড, বাট এটা আপনারা পাচ্ছেন একদম ওপেন বক্স কন্ডিশন আমাদের কাছে। কোরাইফাই 12 জেন, 512 SSD, 8 GB র্যাম, 4 GB IRS6C শেয়ার গ্রাফিক্স আছে, 15-inch ডিসপ্লে প্লাস একদম ন্যানো বেজেল ফুল এইচডি IPS ডিসপ্লে। এবং 15-inch হওয়ার সুবিধা হচ্ছে আপনারা মাল্টিটাস্কিং করতে পারবেন, একটা ডিসপ্লেতে দুইটা ট্যাব নিয়ে আপনারা খুবই স্মুথলি কাজগুলো করতে পারবেন। ফুল সাইজ কিবোর্ড, নিউমারিক লেআউট সহ, আর ল্যাপটপটা খুবই গর্জিয়াস। আর সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে ব্যাকলিট কিবোর্ড এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা আসলে এই মডেলের ল্যাপটপগুলোতে পাওয়াটা খুবই রেয়ার, খুবই রেয়ার। বাট আমাদের ভেরিয়েন্ট আপনারা পাচ্ছেন ব্যাকলিট কিবোর্ড প্লাস ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, IRS6C গ্রাফিক্স আছে, সব ধরনের ভারী কাজ করতে পারবেন। যেহেতু 12 জেন, আমি আলাদা করে কিছু বলবো না, কারণ একদম লেটেস্ট সফটওয়্যারগুলো আপনার এটাতে ইউজ করতে পারবেন। প্রাইসটা বলে দিচ্ছি, এটার প্রাইসটা থাকবে 65,990 টাকা। আমাদের কাছে সীমিত স্টক আছে, অ্যাপ্রক্সিমেটলি 5 পিসের মতো অ্যাভেলেবেল আছে, একদম ওপেন বক্স কন্ডিশন। যারা পারচেস করতে চাচ্ছেন আমি বলবো তাড়াতাড়ি চলে আসবেন, কারণ এই ল্যাপটপগুলো অনেকেরই চাহিদা থাকে, যে একদম ওপেন বক্স কন্ডিশন ল্যাপটপ, ব্র্যান্ড নিউ, প্রাইস 1 লাখ টাকা, আমি পাচ্ছি এখানে 60,000 থেকে 65,000 টাকা। এটা আসলে আমার জন্য একটা বড় অপরচুনিটি আমি বলবো, তো অবশ্যই আপনারা চলে আসবেন আমাদের শপে। তারপরে আমি দেখাবো G5, বাংলাদেশের মধ্যে বর্তমানে সব থেকে হাই সেলিং ল্যাপটপ হচ্ছে HP লিটবুক 840G5, এবং আমাদের কাছে হিউজ ভ্যারাইটি অফ স্টক আছে, G5, i7, i5, 16 GB, 32 GB, 8 GB সবগুলো ভেরিয়েন্ট আছে। আমি যদি জাস্ট আপনাদেরকে শর্ট করে দেখাই, এখানে G5 দেখতে পাচ্ছেন, সবগুলো G5। তো এটা হচ্ছে 840G5, Core i7 8 Gen, 16 GB, 256 GB দিয়ে আমরা ইনশিওর করছি, 16 GB র্যাম। আপনি চাইলে আমাদের কাছ থেকে 32 GB র্যাম ভেরিয়েন্ট দিয়েও নিতে পারবেন। SSD মন মতো আপগ্রেড করা যাবে, 14-inch ডিসপ্লে, আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ফেস আনলক সেন্সর, ব্যাকলিট কিবোর্ড, জয়স্টিক বাটন, একদম ফ্রেশ খেয়াল করছি আমরা, টোটালি ফ্রেশ কন্ডিশন, যতটুকু দেখবেন একদম ফ্রেশ কন্ডিশন আছে প্রোডাক্টটা। এটাই আসলে বিষয়, যে এই ল্যাপটপগুলো আসলে ফ্রেশ কন্ডিশন পারচেস করাটাই অনেকটা রেয়ার, কারণ যেহেতু মার্কেটে অনেক অ্যাভেলেবেল আছে, সেক্ষেত্রে ফ্রেশ আনফ্রেশ দুইটা মিক্সড হয়ে আছে। আপনারা ডেফিনেটলি যাচাই করে তারপর পারচেস করবেন, যে আপনারা প্রোডাক্টটা অথেন্টিক পাচ্ছেন কি না এবং ফ্রেশ পাচ্ছেন কি না। অনেকে আসলে আমরা কম প্রাইসের কথা চিন্তা করে অনেক সময় অথেন্টিক ল্যাপটপটা পারচেস করতে পারি না, বাট আমি বলবো আপনারা যদি এই দ্বিধায় থাকেন যে আমি যে ল্যাপটপটা পারচেস করছি সেটা কি অথেন্টিক কি না, সেটা কি ডেফিনেটলি অরিজিনাল কি না, তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের শপে এসে ডেফিনেটলি ভিজিট করে যাবেন। আর এটার প্রাইস আমরা রাখছি 42,990, মাল্টিপল কপি আছে, আপনারা 4-5 পিস দেখে 1 পিস পারচেস করতে পারবেন, প্রাইসটা 42,990 টাকা আমাদের কাছে। তো এই তো গেল ল্যাপটপ, প্রত্যেকটা ল্যাপটপের সাথে গ্যারান্টি ফ্যাসিলিটিস আছে ডেফিনেটলি, যেহেতু আমরা বলছি যে বেটার কোয়ালিটি ল্যাপটপ সেল হচ্ছে, ডেফিনেটলি ইনসিওরিটির জন্য আপনারা 5 ইয়ার্সের একটা লং টাইম সার্ভিস ওয়ারেন্টি পাবেন, 15 ডেজ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে, সফটওয়্যার সাপোর্ট, উইন্ডোজ সাপোর্ট, ড্রাইভার সাপোর্ট লাইফ টাইমের জন্য ফ্রি থাকছে, আকর্ষণীয় গিফটও আছে, গিফটগুলো আমরা দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন 3টা গিফট, একটি ব্যাগ, একটি মাউস এবং একটি মাউস প্যাড, 3টা গিফট আছে প্রত্যেকটা ল্যাপটপের সাথে, যে কোনো একটা ল্যাপটপ পারচেস করলে আপনারা 3টা গিফটই পেয়ে যাবেন। এবং সরাসরি আমাদের শপে এসে আপনারা ল্যাপটপগুলো দেখে বসে চালিয়ে পারচেস করতে পারবেন, এবং আপনাদের যদি কোনো পছন্দের মডেল থাকে সেটাও আমাদের শপে এসে দেখতে পারবেন, কারণ হিউজ ভ্যারাইটি অফ স্টক আছে, খেয়াল করছেন আপনারা অনেক অনেক ল্যাপটপ আমার চারপাশে। তো আপনারা সরাসরি আমাদের শপে আসবেন, শপে আসার লোকেশন হচ্ছে মিরপুর 10, ফলপট্টি মসজিদ গলি, বাইতুল মামুন মসজিদের ঠিক পাশে বিল্ডিংয়ে, সামত প্লাজার 3rd তলা, ITBD। গুগল ম্যাপে সব লোকেশন আছে, ITBD লেখে সার্চ করলে হবে। সপ্তাহে 7 দিনই খোলা থাকে, সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। যারা ঢাকার বাইরে থেকে ভিডিওটি দেখছেন তারা চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অর্ডার করতে পারবেন, যারা ঢাকার মধ্যে আছেন তারা চাইলে হোম ডেলিভারিতে পারচেস করতে পারবেন। আমাদের এখানে EMI ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে, টোটাল 22টা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনারা 3 মাস থেকে 36 মাসের EMI সুবিধাতে আমাদের কাছ থেকে ল্যাপটপগুলো পারচেস করতে পারবেন। এবং ডেফিনেটলি আরও ভালোভাবে জানার জন্য উপরে আমাদের কন্ট্যাক্টের নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ থাকবে, অডিও কল, ভিডিও কল, ছবির মাধ্যমে আপনারা দেখতে পারবেন। এবং আমাদের ফেসবুক পেজ আছে, অবশ্যই আপনারা চেক আউট করতে পারেন, আমাদের ওয়েবসাইট আছে itbdcomputer.com, চাইলে আপনারা সেখানেও ভিজিট করতে পারেন। ভিডিওর নিচে ডিসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক, ওয়েবসাইটের লিঙ্ক, শপের অ্যাড্রেস, ফোন নাম্বার সব কিছু বিস্তারিত দেওয়া থাকবে, অবশ্যই চেক আউট করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট সেকশন জানাবেন, এরকম ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আজকে আর কথা বাড়াবো না, চলে আসবো নতুন একটি চমৎকার ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন, আল্লাহ হাফেজ।